ঈশ্বরের সামনে কাঁদতে কাঁদতে মনের ইচ্ছা জানালে কি হয় যখন আপনি বহুবার ঈশ্বরকে ডাকেন অনেক ডাকেন মন দিয়ে ডাকেন তখন অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে জল এসে যায় আর সেই চোখ দিয়ে জল আসা অবস্থায় সম্পূর্ণ আবেগের সাথে সম্পূর্ণ ইনটিউশনের সাথে যদি আপনি ঈশ্বরের সামনে আপনার মনের ইচ্ছা জানান তাহলে কি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ঈশ্বরের সামনে আপনি যখন কেঁদে কোনো কিছু প্রার্থনা করেন তখন কি হয় ঈশ্বরকে রিয়েলি আপনার প্রার্থনা শোনেন ঈশ্বর যদি আপনার প্রার্থনা শোনেন তাহলে কি সংকেত পাওয়া যায় তো আজকের ভিডিওতে ঈশ্বর যে আপনার প্রার্থনা রিয়েলি শুনেছেন তার সংকেত কি কেঁদে আপনি প্রার্থনা করলে কী হয় সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মী কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা আমাদের জীবনে সুখ দুঃখ নিয়ে আমরা কিন্তু অতিবাহিত করি জীবনে যেমন সুখ আছে দুঃখও তেমন আছে সুখের দিন আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত করি তখন কিন্তু আমরা একবার ঈশ্বরকে ধন্যবাদ দিই না যখনই আমাদের কাছে দুঃখ আসে তখনই আমরা বারবার ঈশ্বরের শরণাপন্ন হই যে হে ভগবান হে ঈশ্বর আমাকে বাঁচাও আমার জীবনেই কেন এত দুঃখ আমার জীবনেই কেন এত কষ্ট তুমি কি আমার দিকে দেখছো না আমাকে এই বিপদ থেকে রক্ষা করো হাজার অভিযোগ ঈশ্বরের সামনে করি বন্ধুরা আমাদের জীবনে পাপ পুণ্য যা কিছু ঘটুক আমাদের জীবনে দুঃখ কষ্ট আনন্দ যা কিছু ঘটুক সমস্ত কিছুই কিন্তু আমাদের কর্মার ফল ইয়েস বন্ধুরা কার্মা বলতে আপনি জীবনে যা কিছু ভালো মন্দ কাজ করেন যদি আপনি মানুষের উপকার করেন তো আপনি ভালো রকম উপকার আপনার জীবনেও আসবে অর্থাৎ আপনার জীবনে ভালো ঘটনা ঘটবে যদি আপনি মানুষের অপকার করেন তাহলে আপনার জীবনেও খারাপ ঘটনা ঘটবে আপনাকেও কষ্ট পেতে হবে তো বন্ধুরা অনেক সময় এমন হয় যে আমরা এই জীবনে তো অনেক ভালো কাজ করছি মানুষের অনেক উপকার করছি তারপরেও আমাদের জীবনে অনেক ব্যথা অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনেক দুঃখ অনেক দারিদ্রতা লেগে থাকে তো তখন আমাদের মনে প্রশ্ন আসে যে ঈশ্বর কি সত্যিই নেই আমরা এত কষ্ট করছি মানুষের উপকার করছি তারও পরে কেন আমাদের জীবনে এত কষ্ট তো বন্ধুরা আপনি এই জীবনে যে কষ্টটা পাচ্ছেন না সেটা আপনার এই জন্মের কার্মার ফল নয় হতে পারে আপনার জন্ম জন্মান্তরের ব্যাড কার্মা ক্ষয় হচ্ছে এই জন্মে কারণ ঈশ্বর এমনই সুন্দর নিয়ম বানিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যে আপনি যা কিছু করুন না কেন এক দিনও আপনার হচ্ছে পুণ্য বা পাপ তার ফল ভোগ করা থেকে আপনি মুক্ত হবেন অর্থাৎ আপনি যা কিছু পূর্ণ করেন তার পুণ্যের ফল যেমন আপনি পাবেন যখন হোক না যখন আবার যদি পাপ করেন তার ফলও পাবেন তো বন্ধুরা এই যে কথাটা বললাম এটা কিন্তু ধর্মের কথা আর এই কথার থেকে আপনি অবশ্যই বুঝে নিন যে আপনি যদি কারোর অকল্যাণের চিন্তা করেন যদি কারোর ক্ষতি করার চেষ্টা করেন তো সাবধান হয়ে যান আপনি কারোর যদি ক্ষতি করেন তো সেটা আপনার জীবনে বহুগুণ হয়ে ফেরত আসবে তো আসলে এবার মেন আলোচনায় ফিরে আসা যাক যে আপনারা যখন ঈশ্বরকে ডাকি কেঁদে কেঁদে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি চোখে যখন জল আসে তার মানে কি তো বন্ধুরা আপনি যখন ঈশ্বরের স্মরণাপন্ন হন ঈশ্বরকে বহুবার ডাকতে ডাকতে চোখে অটোমেটিক্যালি জল এসে যাচ্ছে তার মানে ঈশ্বরের সাথে আপনার অন্তরাত্মার কানেকশান তৈরি হয়ে গেছে। ইয়েস বন্ধুরা আর এই কানেকশান কিন্তু এক জন্মে হয় না যারা ভাবেন যে ঈশ্বরকে ডাকতে চোখে কেন জল এসে যায় এটা কিসের জন্য হয় এটা সবার হয় না বন্ধুরা যারা প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী তাদেরই চোখে কেবল জল আসে অনেক পুণ্যের ফলে আপনার চোখে জল আসে বন্ধুরা ঈশ্বরের সাথে আপনার কানেকশান তৈরি হলে ঈশ্বরের অন্তরাত্মা আপনাকে ছুলে তবেই চোখে জল আসে তো বন্ধুরা যদি ঈশ্বরকে ডাকতে ডাকতে আপনার চোখে জল আসে তাহলে জানবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনে নিয়েছে এবং ঈশ্বর কিন্তু আপনার প্রার্থনার উপরে কাজ করতে শুরু করেছে খুব তাড়াতাড়ি আপনার জীবনের যে স্বপ্ন সেটা সফল হবে বা ঈশ্বর আপনাকে নিশ্চয়ই কোনো পথ দেখাবেন ঈশ্বর এই নয় যে আপনাকে সামনে এসে বলবে যে তথাস্তু তোমার সমস্ত স্বপ্ন সফল হয়ে গেল ঈশ্বর আপনাকে বিভিন্ন অপরচুনিটি দেবে সেই অপরচুনিটির উপরে কাজ করে আপনাকে এগিয়ে গিয়ে সফল হতে হবে দ্বিতীয়ত যদি আপনি পূজা করতে করতে হঠাৎ সুগন্ধ পান ধূপ দ্বীপ কিছু জ্বলছে না পূজা করতে করতে একটা মিষ্টি সুগন্ধ যেই সুগন্ধ হয়তো আপনি আগে কখনো অনুভব করেননি এই যদি অনুভূতি আপনার হয় তাহলেও জানবেন যে ঈশ্বর আপনার কাছে এসেছে আপনার আশেপাশে ঈশ্বরীয় শক্তি অবস্থান করছে বন্ধুরা মিষ্টি কোনো সুগন্ধ যেটা খুব মনোমুগ্ধকর আপনার মন ভরে যায় খুশি হয়ে যায় যখন আপনি ঈশ্বরে পূজা করছেন কারোর যদি এই ঘটনা ঘটে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে জানবেন স্বয়ং ঈশ্বর কিন্তু আপনার প্রার্থনা শুনেছেন এবং এসেছে এবং আপনার প্রার্থনা খুব তাড়াতাড়ি কিন্তু সফল হবে বন্ধুরা তিন নম্বর যদি আপনি পূজা করতে করতে হঠাৎ আপনার মনে হয় যে ঈশ্বর আপনার দিকে তাকে মিষ্টি করে হাসছে বা চোখের পলক ফেললো এটা সবার সাথে হয় না বন্ধুরা যারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী তাদের সাথে হয় এবং দু একবার হয় যদি এই ঘটনা কখনো ঘটে না তাহলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনে নিয়েছেন এবং আপনার ভবিষ্যতে যে দিন সেটা সুখের হতে চলেছে ঈশ্বর আপনাকে পথ নির্দেশ করবে ঈশ্বর আপনার চলার পথে সারথি হয়ে থাকবে ঈশ্বরের শক্তিতে আপনার জীবনে কোনো অকল্যাণ হবে না যদি কোনো অকল্যাণের যোগ থাকে সেগুলোকে ঈশ্বর স্বয়ং নিজের হাতে সরিয়ে দিয়ে আপনার জীবনে কল্যাণ করবেন তো এই ঘটনা যদি ঘটতে থাকে আপনি একদম শিওর হয়ে যান আপনি প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী চার নম্বর ঈশ্বরের পূজা করতে করতে যদি আপনার বারবার হাই উঠতে থাকে যদি আপনার মনে হয় যে ঈশ্বরের পূজা করছি ঈশ্বরের নাম গান করছি আমার বারবার হাই উঠছে কেন এটা কি কোনো অশুভ লক্ষণ না বন্ধুরা ঈশ্বরের সঙ্গে আপনি যখন কানেক্টেড হচ্ছেন ঈশ্বরীয় এনার্জি শুভ এনার্জি আর আপনার ভেতরে যে ব্যাড এনার্জি আছে সেগুলো হাইয়ের মাধ্যমে বেরিয়ে যায় বন্ধুরা যখনই আমরা ঈশ্বরের নাম গান করি ঈশ্বরের শরণাপন্ন হই ঈশ্বরেরকে ডাকতে থাকি আমাদের জীবনে উন্নতির জন্য ঈশ্বরীয় এনার্জি আপনাকে টাচ করে যার ফলে আপনার শরীরের ভেতরে আপনার অন্তরাত্মার ভেতরে যা কিছু ব্যাড এনার্জি সেগুলো আপনাকে ছেড়ে পালা পালায় বন্ধুরা যার জন্য আপনার কিন্তু বারবার হাই ওঠে তো বন্ধুরা যদি ঈশ্বরীয় পুজো পাঠ করার সময় ঈশ্বরের নাম স্মরণ করার সময় আপনার বারবার হাই ওঠে আপনি অবাক হবেন না জানবেন ঈশ্বরীয় এনার্জির সাথে আপনি কানেক্টেড হয়ে গিয়েছেন এবং ঈশ্বরীয় এনার্জি আপনার শরীরের ওপরে কাজ করা শুরু করেছে এবং আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখের দিন আসতে চলেছে পাঁচ নম্বর ঈশ্বরের পূজাপাঠ করছেন প্রচন্ড আন্তরিকতার সাথে ঈশ্বরকে ডাকছেন প্রচুর মন দিয়ে ঈশ্বরের মন্ত্র শুনছেন ঈশ্বরের নাম শুনছেন ভজন শুনছেন হঠাৎ আপনার গায়ে কাঁটা দিয়ে উঠলো আপনি চমকে উঠলেন একটা আলাদা শ্রীহরণে আপনার মন ভরে গেল এটা কিসের লক্ষণ ইয়াস এটাই সেই লক্ষণ যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনে নিয়েছে ঈশ্বরের শক্তি আপনাকে স্পর্শ করেছে ঈশ্বর আপনার সমস্ত প্রার্থনা শুনে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনের যে স্বপ্ন আছে সেটা সফল করবে যদি পূজা পাঠ করতে করতে মন্ত্রতন্ত্র শুনতে শুনতে কোনো আরতি দেখতে দেখতে যদি কোনো ভজন শুনতে শুনতে আপনার গায়ে কাঁটা দেয় তাহলে জানবেন যে ঈশ্বরীয় শক্তি আপনার ওপরে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি আপনার সুখের দিন আসতে চলেছে ছ নম্বর পূজা পাঠ করছেন ন্যাচারাল ওয়েদার আছে হঠাৎ করে আপনার মনে হলো যে একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে চলে গেল বা হঠাৎ এটাও মনে হতে পারে যে একটা হালকা ঈষৎ উষ্ণ ভাব আপনাকে ছুঁয়ে চলে গেল এক সেকেন্ডের জন্য দু সেকেন্ডের জন্য এই ফিলটা হবে ইয়েস বন্ধুরা আপনারা আমি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা কখনো না কখনো কোনো না কোনোভাবে এই অনুভূতি অবশ্যই পেয়েছেন যারা নিয়মিত পূজা পাঠ করেন মন দিয়ে ঈশ্বরকে ডাকেন তো বন্ধুরা যদি আপনি ঈশ্বরের সাধনা করতে করতে এই রকম চেঞ্জ অনুভব করেন অর্থাৎ একটা ঠান্ডা অনুভূতি একটা হালকা গরম অনুভূতি আপনাকে ছুঁয়ে চলে গেল তাহলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে ঈশ্বরের শক্তি আপনার কাছে চলে এসেছে ঈশ্বর আপনার প্রার্থনা শুনে নিয়েছেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনে আপনাকে আশীর্বাদ করেছেন এবং আপনার জীবনে সফলতার জন্য আপনি যাতে জীবনে সফল হতে পারেন তার জন্য তিনি কিন্তু কাজ করতে শুরু করেছেন আপনাকে আশীর্বাদ দিয়েছেন তো এই ঘটনা ঘটলে আপনি খুশি হন আপনি প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী ঈশ্বরের সান্নিধ্য আপনি পেয়ে গিয়েছেন সাত নম্বর সংকেত আপনি প্রতিনিয়ত ঈশ্বরের নাম গান করছেন সদা সর্বদা ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে আছেন ঈশ্বর সাধনা করছেন ঈশ্বর ছাড়া আপনি অন্য কিছু জানেন না ঈশ্বরের কাছে আপনি আপনার সমস্ত মনের ইচ্ছা জানাচ্ছেন আপনি যদি ভোরেবেলা ঈশ্বরের স্বপ্ন দর্শন করতে শুরু করেন বারবার ঈশ্বরের স্বপ্ন দর্শন করতে শুরু করেন ঈশ্বরে সে আপনাকে আশীর্বাদ করছে বা কোনো পূর্বপুরুষ এসে আপনাকে আশীর্বাদ করছে কোন অ্যাঞ্জেলস এসে আপনাকে আশীর্বাদ করছে কোন লক্ষ্মী পেঁচা দেখতে পেলেন কোনো মন্দিরের ধ্বনি স্বপ্নে আপনি শুনতে পাচ্ছেন শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছেন এই টাইপের ঘটনা যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন তাহলেও জানবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখের দিন আসছে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু পাবেন তো বন্ধুরা এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনা আপনার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার